MS24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। রাজ্যের কৃষকদের জন্য রয়ে গেল একটি সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে রাজ্যে কৃষক বন্ধু আওতাধীন যত কৃষক রয়েছে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এই ঘোষণাটি গতকাল অর্থাৎ 17 জুন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন অফিসিয়ালি। তো গতকালকেই একজন কৃষকের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, সেই প্রুফটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবং এই ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় আলোচনা করব যে আপনার কৃষক বন্ধুতে আবেদন করেছেন কিন্তু একবার দুবার পেমেন্ট পেয়েছেন কিন্তু আপনার ব্যাংকের নাম পরিবর্তন হওয়াতে অর্থাৎ IFSC কোড পরিবর্তন হওয়াতে আপনার পেমেন্ট ঢুকছে না, তার জন্য আপনারা কী করবেন? এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বর্তমান কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ আগে যে 5,000 টাকা পেতেন সেটা এখন 10,000 টাকা করা হয়েছে। আগে যদি কেউ 1,000 টাকা পেতেন সেটা এখন 2,000 টাকা করা হয়েছে। সেই প্রুফটাও আমরা দেখিয়ে নিচ্ছি সেটা আদতেই করা হয়েছে কি হয়নি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখুন 17 জুন ওয়েস্টবেঙ্গল KB অর্থাৎ ওয়েস্টবেঙ্গল কৃষক বন্ধু আইডি থেকে 2,000 টাকা ক্রেডিটেড হয়েছে একজনের। তেনার 60 শতক জমি, তিনি 1,000 টাকা করে পেতেন, সেটা এখন তিনি 2,000 টাকা পেয়েছেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের অ্যামাউন্ট দ্বিগুণ করা হয়েছে, সেটার প্রুফ এখানে পেয়ে যাচ্ছেন। আমি এনার 17 ফেব্রুয়ারি যে পেমেন্টটা পেয়েছিলেন সেটার আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। এই যে 17 ফেব্রুয়ারি ওয়েস্টবেঙ্গল কৃষক বন্ধু আইডি থেকে পেয়েছেন, দেখুন 1,000 টাকা, অর্থাৎ উনি 1,000 টাকা পেয়েছেন সেটা এখন 2,000 টাকা উনি পেলেন। অর্থাৎ আপনি যদি 5,000 টাকা পান তাহলে এবার আপনি 10,000 টাকা পাবেন, আপনি যদি আগে 1,500 টাকা পেতেন সেটা এখন 3,000 টাকা পাবেন, অর্থাৎ দ্বিগুণ পাবেন। আরেকটা বিষয়ে ভিডিওতে আলোচনা করার আছে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটার IFSC কোড চেঞ্জ হয়েছে, আপনার এখন করণীয়টা কী? আপনার ফার্স্ট টাইম কৃষি দপ্তর অফিসে যেতে হবে, আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে, সেখানে আপনার বর্তমান ব্যাংকের পাসবুক অর্থাৎ ব্যাংক থেকে একটা যদি সিল মেরে দেয় সেই সিল, আর আপনার ভোটার আইডি কার্ড, আর যে কৃষক বন্ধু আইডি, আপনার যদি কৃষক বন্ধু আইডি মনে না থাকে সেখানে কৃষি দপ্তর অফিসে যাবেন, গিয়ে আপনার ভোটার কার্ডটা দেবেন, সেনারা সেখান থেকে কৃষক বন্ধু আইডিটা বের করবে। সেই কৃষক বন্ধু আইডিটাতে বলবেন যে আমার এরকম সমস্যা অথবা আমি আবার জমি অ্যাড করতে যাই। যদি আপনি জমি অ্যাড করতে চান সেখানে আপনি জমি অ্যাড করতে পারবেন, আবার নতুন করে যদি জমি দিতে চান সেই জমিও ওখানে অ্যাড করানো হবে, এবং আপনার IFSC কোড তেনারা চেঞ্জ করে দেবে। তো মোটের কথা অনলাইনে কিছু হচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পের, শুধু স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে আপনার অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটা, আপনার অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। এবং আপনার যে IFSC কোড সম্পর্কে যে বিষয়টা, ওই বিষয়টা কিন্তু আপনাদের কৃষি দপ্তর অফিসেই যেতে হবে। তো ভিডিওতে আজকে এটুকুই জানানো ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাংক ইউ।